হ্যালো বিহাস এখন আপনাদের সামনে যেটা বলছি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিউ সার্কুলার দু হাজার বিশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত ড্রাইভার নিবে অবিবাহিত হওয়া লাগবে ড্রাইভারের জন্য আপনার ছিয়াত্তরটি পদে ড্রাইভার নিবে কমপক্ষে অষ্টম শ্রেণীর পাস ভারী যানবাহন চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স ধারী হতে হবে শারীরিক যোগ্যতা পাঁচ ফুট চার ইঞ্চি ন্যূনতম হওয়া লাগবে বুকের মাপ বত্রিশ ইঞ্চি ন্যূনতম ওজন একশো দশ পাউন্ড ন্যূনতম ত্রুটিমুক্ত শারীরিক গঠন হতে হবে সকল জেলার সকল জেলার বাসিন্দা আবেদন করতে পারবে অফিস সহায়কের পদে নিবে ছয়টি আপনার কোনো সিকিউরিটি বোধ হতে বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ মানে এস পাস পাশ হতে হবে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন নির্ধারিত ফর্মে কম্পিউটার কম্পোজ করে প্রার্থী তার স্বাক্ষরযুক্ত আবেদনপত্র দাখিল করবেন আবেদনের ফর্ম ও প্রবেশপত্রের নমুনা কপি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ওয়েবসাইটে পাওয়া যাবে আবেদনের বয়স এক জানুয়ারি দু হাজার বিশ তারিখে আঠারো হতে তিরিশ বছরের মধ্যে হতে হবে মুক্তিযোদ্ধা কোটায় বীর মুক্তিযোদ্ধাদের সন্তানের ক্ষেত্রে বয়স সময় বত্রিশ পর্যন্ত শিথিলযোগ্য কিন্তু মুক্তিযোদ্ধার সন্তানের সন্তানদের ক্ষেত্রে বয়স সময় শিথিলযোগ্য নয় আর পূরণকৃত আবেদন ফর্মের সাথে সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের চার কপি রঙিন ছবি প্রবেশপত্রের সাথে এক কপি রঙিন ছবি এবং প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা নির্দিষ্ট স্থানে সংযুক্ত করতে হবে পরীক্ষার ফি বাবদ এক নংে বর্ণিত প্রার্থীদের ক্ষেত্রে এক টাকা এবং দুই নং বর্ণিত প্রার্থীদের ক্ষেত্রে পঞ্চাশ টাকা অফারের যোগ্য অফের যোগ্য মহাপরিচালক ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তর ঢাকায় অনুকূলে এক সাত তিন ছয় এক শূন্য 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 দুই শূন্য তিন এক কোড নম্বরে ট্রেজারি চালানের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক বা সোনালী ব্যাংকের ট্রেজারি শাখায় জমা দিতে হবে চালানের মূল কপি এবং ড্রাইভার পদের প্রার্থীদের ক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্সের স্পষ্ট সত্ত্বে ফটোকপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে আবেদন এটাই ছিল কাহিনী আর আপনার আবেদনপত্র আগামী দুই মার্চ দু হাজার বিশ তারিখ রোজ সোমবার বিকাল পাঁচ ঘটিকার মধ্যে ডাকযোগে মহাপরিচালক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর কাজী আলাউদ্দিন রোড ঢাকা বরাবর পৌঁছাতে হবে এটাই ছিল আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে মতামত জানাবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চাকরি সম্পর্কে বিভিন্ন ধরনের আপডেট পাবেন ইনশাআল্লাহ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ